হুগলির উত্তরপাড়া পৌরসভার পক্ষ থেকে উত্তরপাড়ার বাজারগুলিতে প্লাস্টিক ব্যবহার রুখতে মাইকিং ও প্রচার অভিযান চালানো হলো। আজ উত্তরপাড়ার মাখনবাবুর বাজার থেকে শুরু হয় এই প্রচার অভিযান, যেখানে পৌরসভার কর্মীরা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি তাদের মধ্যে পরিবেশ বান্ধব ক্যারি ব্যাগ বিতরণ করেন। আজকের এই প্রচার অভিযানে পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, পৌর পারিষদ সুব্রত মুখার্জী, অর্ণব রায় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল। দেখুন আমাদের সেই প্রতিবেদন। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্যার, আইসি আমাদের উত্তরপাড়া পুলিশ স্টেশন, ইও উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি আমাদের এসআই, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি আমাদের অন্যান্য সদস্যরা, আমার কাউন্সিলর বন্ধুরা দ্বারা এসছে। আপনারা যে প্লাস্টিক ব্যবহার করেন, একই দামে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর জায়গা আমরা পচনশীল প্লাস্টিক আমরা আপনাদের হাতে তুলে দেব। যে দামে আপনারা কেনেন, যে দামে আপনারা প্লাস্টিক ক্যারি ব্যাগ কেনেন, তার চেয়ে বেশি দামে হলেও সেই সাবসিডি আমরা দেব এবং আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা সেই প্লাস্টিক ব্যবহার করবেন, আপনারা কোন এমন ক্যারি ব্যাগ ব্যবহার করবেন না যে ক্যারি ব্যাগ সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। এই প্রচার অভিযান আজকে উত্তরপাড়া যে আপনারা নিশ্চিত করে সেই প্লাস্টিক ব্যবহার করবেন না, একই সঙ্গে বাজারে বিভিন্ন সবজির দর ইত্যাদি দর হঠাৎ করে বিভিন্ন কারণে একটা স্ট্রোক পেয়ে অনেক ব্যবসায়ী বন্ধুরা বাড়িয়ে দিচ্ছেন, এর উপরে সরকারের নির্দেশ আপনারা এটা করবেন না। যদি এটা কোথাও প্রমাণিত হয় বা জানা যায়, তার কিন্তু আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার গ্রহণ করবে। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত নিবেদন, আগামী দিন আপনারা যে প্লাস্টিক ক্যারি ব্যাগ আপনারা ব্যবহার করেন ওই প্লাস্টিক ক্যারি ব্যাগ কেউ ব্যবহার করবেন না। আমাদের পৌরসভার তরফ থেকে আপনাদের ক্যারি ব্যাগ দেওয়া হবে এবং যে দামে আপনারা কারোর কাছ থেকে নেন আমরা সাবসিডি দিয়ে সেই দামে কিন্তু আপনাদেরকে পৌঁছে দেব। আপনারা সেই ক্যারি ব্যাগই কিন্তু ব্যবহার করবেন। এটা তো উচিত, এবং উচিত আমার মনে হয় শুধু ফাইন নয়, শাস্তি দেওয়া উচিত। আমার বাড়ির পাশের একটা বাড়িতে যেভাবে ওরা পাড়ার লোক গিয়ে ফেলছে, জোরজাল ফেলছে, এটা বলে পারা যাচ্ছে না তো। হ্যাঁ, মদের বোতল, এটা কি হচ্ছে না? আমরা আমার আসল কথা, আমরা নিজেরা সচেতন নই, এবং এর জন্য দরকার হচ্ছে আইয়ুব খানের পলিসি। একবারে মানুষকে চাবুক না মারলে মানুষ ঠিক থাকবে না। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব, কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল, 7/B বিজয়নগর, নৈহাটি।